কথা বলা হচ্ছে, এটা আসলে কি মানে পরিষ্কার কথা দেখলাম না, কোন কোটের কোনটা মুক্তিযোদ্ধার? আচ্ছা, আমরা শুরু করছি অনুষ্ঠান। প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বৈঠকখানার আজকের আড্ডায়। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা দীর্ঘ বিরতির পরে আজকে আবার ফিরে এলাম এই অনুষ্ঠানে। মাঝখানে টানটান উত্তেজনার বিশ্বকাপ ফুটবল সম্প্রচার, সরাসরি সম্প্রচার কারণে আমাদের নিয়মিত অনুষ্ঠানের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছিল, সেই কারণে এই বৈঠকখানাও অনেক দিন প্রচারিত হয়নি। আমরা ফিরে এলাম আবার, আশা করছি আপনারা আমাদের সঙ্গে আগের মতোই থাকবেন এবং এই আড্ডায় যোগ দেবেন। আমাদের আজকের আড্ডায় যোগ দিয়েছেন তিনজন অতিথি, আসুন তাদের সঙ্গে পরিচিত হই। রয়েছেন অধ্যাপক ডক্টর সাদেকা হালিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন। রয়েছেন জনাব আবু আলম শহীদ খান, সাবেক সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরজ শিক্ষক ইসলামের ইতিহাসের ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান, তিনি সাবেক প্রক্টর। আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের আজকের আড্ডায়। কেমন আছেন? অনেকদিন পরে দেখা। ভালো, বিশ্বকাপের টানটান উত্তেজনার পরে একটু ঠান্ডা আলাপে থাকি আমরা। টানটান উত্তেজনাকে শেষ পর্যন্ত কী বলো, কী মানে ওই যেরকম অনেকে বলছে যে ফেভারেট টিম যেগুলি বাংলাদেশের, যাদের দর্শক সমর্থক বেশি, তারা তো শেষ পর্যন্ত যেতে পারে নাই, সে কারণে অনেকে মানে বিশ্বকাপের কী বলে আগ্রহটা বা উত্তেজনাটা অনেকটা কমে গিয়েছিল, এরকম এরকম কি মনে হয় আপনাদের কাছে? শেষের দিকে মনে হয় একটু কমে গিয়েছিল, যখন ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল যখন সবাই নিশ্চিন্ত হয়ে গেল যে ব্রাজিল আর্জেন্টিনা নেই। তবে আমার কাছে মনে হয় যে আমাদের দেশে এখনও সেরকমভাবে আমরা বিনোদনের সুযোগটা একটু সীমিত, সে কারণে সেমিফাইনাল ফাইনালটাও মনে হয় জমে উঠেছিল। আমাদের বিশ্ববিদ্যালয় চত্বরে বলি, দোকানপাট বেশ বন্ধ টন্ধ ছিল সেদিনে, খেলাগুলি চলছিল এবং রাস্তাঘাটও একটু ফাঁকা ফাঁকা হয়ে যাচ্ছিল সন্ধ্যার পরে। একটা জিনিস হয়েছে, সেটা হলো ব্রাজিল আর্জেন্টিনা চলে যাওয়ার ফলে পতাকা বাংলাদেশের মানে আকাশে যেরকম বিদেশি পতাকার একটা রমরমা অবস্থা ছিল, সেটার পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি বা বিশ্বকাপের প্রতি যে আকর্ষণ, পতাকার সংখ্যায় কম হলো এখনো কিন্তু দেখছি ব্রাজিল এবং আর্জেন্টিনার পতাকা এখনো কোথাও কোথাও। আমাদের যারা খেলা দেখেন, ফুটবল ভক্ত, তাদের তো অধিকাংশই ব্রাজিল এবং আর্জেন্টিনা। সো তার যে বাকি সমর্থক, মেবি 20% বা 15%, সেগুলো হলো অন্যান্য দলের, সেগুলো বড় দলের, তার মধ্যে জার্মানি চলে গেছে। তো এই কারণে মানে সেমিফাইনাল, ফাইনাল বা কোয়ার্টার ফাইনাল স্টেজে এসে আমরা যে আনন্দ উল্লাস দেখি সেটা দেখিনি, বাট খেলা মানুষ দেখেছে এবং খেলা কিন্তু তুলনামূলকভাবে এবার অনেক উত্তেজনাপূর্ণ খেলা হয়েছে। একেবারে মানে খেলাগুলো যে অনেক ফাইনাল হয়, গতবারের ফাইনাল বা তার আগের ফাইনাল, ফাইনাল খেলাটা ফাইনালের মতো মনে হয় নাই, বাট এবার কিন্তু ফাইনাল খেলা বা সেমিফাইনাল গেল খুবই উত্তেজনাপূর্ণ ছিল। নতুন নবাগত টিম ক্রোয়েশিয়া, তাদেরকে কিন্তু বিপুল ভাবে সমর্থন করেছিল বাংলাদেশ, বড় বড় টিমের বাংলাদেশের সাপোর্টার, ব্রাজিল আর আর্জেন্টিনা। তবে একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে আপনি ল্যাটিন আমেরিকার যে ছন্দময় খেলা, এটার চেয়ে এখন ইউরোপের যে ছন্দ এবং গতি, এটা এখন এটার একটা জয় জয়কার, পাওয়ার প্লে। হ্যাঁ, এটা একটা ট্যাকল করতে হবে, কেড়ে নিতে হবে বল এবং জি অন্য গোলমুখে হানা দিতে হবে। কিন্তু আলম ভাই, পাওয়ার ফুটবল বলতে জার্মানিকে বুঝাইতো এক সময়, সেই জার্মানির এই দশা কেন? গতবারের চ্যাম্পিয়ন মানে এবারের আগের বারের চ্যাম্পিয়ন এবার প্রথম রাউন্ড থেকে বিদায়, এই পাওয়ার ফুটবল কোথায় গেল? এটা অঘটন, এটা একটা অঘটন হতে পারে। আর অন্যান্য টিম যারা 32 জনের মধ্যে যারা আসছে তারা কিন্তু ভালো খেলছে, ইভেন এশিয়ার টিম জাপান খুবই ভালো খেলেছে না শেষ পর্যন্ত, কিন্তু তারা কিন্তু এক পর্যায়ে মানে আশা জাগা নিয়ে একটা অবস্থায় মধ্যে চলে যাওয়ার মতো অবস্থা, দুটো গোল করে তারপরে তিন গোলে হারা। আচ্ছা, যেহেতু কথা উঠলো আর একটা আলাপ করি যে ফুটবলের ব্যাপারে আমরা এত পাগল, মানে আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে তো আমাদের দেশ খেলে তাই না, তখন কিন্তু আমরা কোনো আমাদের দেশের পতাকা উড়াই না, কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল এলেই ব্রাজিল, আর্জেন্টিনা, ইভেন জার্মানিরও পতাকা দেখি। তার মানে ফুটবলের প্রতি ভালো, ফুটবলের প্রতি আমাদের এত ভালোবাসা, আমরা এত উন্মাদ, তা আমাদের ফুটবলের জন্য এর সামান্যতম যদি থাকতো তাহলে কি ফুটবলটা আরও ভালো হতে পারতো? আমাদের ভালো করার তো সুযোগ আছেই। এখন আমরা আমাদের কথা যদি ভাবি, তার পাশের দেশের কথা একটু ভাবি, ভারত তো আমাদের চেয়ে অনেক বড় দেশ, অনেক রিসোর্সফুল, তারাও কিন্তু ওই জায়গায় এখনও পৌঁছতে পারেনি। সম্ভবত অত ভালো করার স্টেজে পৌঁছতে হলে আমাদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে, ইচ্ছা করলেই অত ভালো করার ছিল। একটা জিনিস আমার কাছে মনে হয়, বাংলাদেশের মানুষ এই ধরেন এই বিশ্বকাপ নিয়ে তারা যে উন্মাদনাটা দেখায়, আমরা যখন ছাত্র ছিলাম ধরেন 90-এর দশক পর্যন্ত, আমরা যখন খেলার মাঠে যেয়ে ফুটবল খেলা মানে দর্শকদের যে উপস্থিতিটা, এবং সেটা কিন্তু দারুণভাবে ছিল, এবং এটা
মাঠে আবাহনী মোহাম্মেডান মুক্তিযোদ্ধা টিম যারা ছিল, একটা খেলা হলে একটা সাজসাজ রব একটা হতো। এবং আমি এখনও মনে করি বাংলাদেশের ফুটবল একটা হলো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থেকে কিছুটা বঞ্চিত হচ্ছে, একই সাথে এই দর্শকদের যে মানে আপনার স্টেডিয়াম মুখু না হওয়া, এটাতে ফলে স্পন্সর পাচ্ছে না, ওইভাবে খেলাটাকে ইয়া করা যাচ্ছে না, ফলে ফুটবলটা কিন্তু আমাদের দিন দিন একটু পিছিয়ে যাচ্ছে। আমার মনে হয় বাংলাদেশের মানুষের এখন সময় আসছে যে অন্যের পতাকা উড়িয়ে নিজের আবেগ প্রকাশ করার চেয়ে নিজের পতাকাটা, নিজের দেশের পতাকাটা অন্যের জায়গায় বা ওয়ার্ল্ড কাপের জায়গায় যাওয়ার মতো আমাদের এইরকমও একটা সাপোর্ট সাধারণ মানুষের পক্ষ থেকেও এই ফুটবলারদের প্রতি তাদের একটা সাপোর্ট, এটা খুব দরকার এখন আমাদের। এবং এটা আমাদের দেশের মানুষের উপলব্ধি করা দরকার, যেটা আমরা ক্রিকেটকে দিয়ে আসছি, আমাদের দেশের মানুষ দিচ্ছে এখন, কিন্তু এটা আমার মনে হয় এটা দরকার। এবং এটার ব্যাপারে যারা বাফুফে যারা আছে এরাও যেন দর্শকদেরকে মাঠমুখু করা যায় এরকম একটা উদ্যোগ আমাদের থাকা খুব দরকার এখন এটা। হ্যাঁ, ট্রু, যে ফুটবলের প্রতি যে 90 দশক পর্যন্ত যেটা আমরা দেখেছিলাম, মানে আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দল বেঁধে খেলা দেখতে যেতাম এবং অনেক অঘটনও ঘটেছিল ঢাকা স্টেডিয়ামে, এবং যে কারণে ঢাকা স্টেডিয়াম থেকে ফুটবলকে সরানো হলো, এবং তারপর থেকে কিন্তু ফুটবলের ক্রেজটা আস্তে আস্তে। কি মনে হয় এটা যে মানে এই যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা এখন, সেখান থেকে ফুটবল সরানো হলো মিরপুরে, যেটা এখন ক্রিকেট স্টেডিয়াম, পুরো আবার ক্রিকেট স্টেডিয়াম, এখন তো ফুটবল বোধহয় যাত্রা, এই এটা তো ফুটবলের জন্য ডেডিকেটেড মূল স্টেডিয়াম, যেটা আমাদের 1 নম্বর স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম, সেটি তো ফুটবলের জন্যই বরাদ্দ। ভাই, আপনি কি একটা মানে সংবাদ আপনার নজরে আসছে কি না, কালের কণ্ঠে সংবাদটা এসেছিল যে বঙ্গবন্ধু স্টেডিয়াম আমরা এটাকে নবরূপে সাজিয়েছি, এটার পিছনে সরকার হিউজ ইনভেস্টমেন্ট করেছে, সেখানে নাকি সবজির চাষ হচ্ছে, এই গত 1 সপ্তাহ আগেই এরকম একটা নিউজ আমাদেরকে আসছে, এটা অত্যন্ত পীড়াদায়ক। এবং এটা মানে সরকারের বৈশিষ্ট্যদের এটা দেখা দরকার, এটা আমার মনে হয়। সেটাই, এটা আমি একটা নিউজটা দেখছি, কিন্তু এই স্টেডিয়ামে কিন্তু কয়েকদিন আগে অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সারা দেশব্যাপী একটা যুব গেমস হয়ে গেল, সেটার কিন্তু অনুষ্ঠান এখানে কিছুদিন কয়েকটা হয়েছে, তারপরেও কী করে এখানে সবজি চাষ হয়? আমার মনে হয় যে বাফুফে এটা দেখবে হয়তো নিশ্চয়ই। আরেকটা জিনিস, তৃণমূল পর্যায়ে কিন্তু ফুটবল একটা, এই যে বঙ্গবন্ধু ওই যে শিশু কিশোরদের গোল্ড কাপ যেটা হচ্ছে, সেটা কিন্তু তৃণমূল পর্যায়ে হচ্ছে, কিন্তু এটাকে জাতীয় পর্যায়ে, এবং শেখ ফজল ভালো কথা বলেছে, এবং মেয়েরাও ভালো করছে, আমাদের ছেলেদের ফুটবল, রাইট, বলেন একটু আপনি। এত তৃণমূল পর্যায়ে থেকে আসছিল, তাদের কিন্তু প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণও ছিল না, তারা অনেকটা ইউটিউবে দেখে এবং ক্রিকেট দুটোই ইউটিউবে দেখে শিখেছে, এবং তারা কিন্তু পুরুষ খেলোয়াড়দের মতো এরকম সুযোগ সুবিধা পাচ্ছে না, সেখানে অনেক ধরনের বিধিনিষেধ আছে, সেটা থাকা সত্ত্বেও কিন্তু এত দূর এগিয়ে এসছে, এটা তারা মানে একটা বিশাল একটা অভিনন্দন পাওয়ার যোগ্য। আমাদের নারী দল যখন এশিয়া কাপ জিতলো, তারপরে আমরা অনেকেই কম্পেয়ার করেছি যে এরা কত টাকা পাচ্ছে আর পায় বোর্ড থেকে, আর ছেলেরা কত পায়, কিন্তু প্রচারণা নেই তো সেই কারণে। এবং এরপরে কিন্তু পত্রিকা একটা ছবি আসছিল যে এদেরকে নেয়ার জন্য যে গাড়িটা দেয়া হয়েছে, হ্যাঁ, একটা সাধারণ একটা গাড়ি, সেটাতে এসি ছিল কিনা পত্রিকায়ও কিন্তু এই ছবিটা এসেছে। আর দেখেন ওই যে যেটা বললাম, বঙ্গবন্ধু ফুটবলে একটা টিম, মেয়েদের একটা টিম মানে পরপর বোধহয় 2 বার চ্যাম্পিয়ন হয়েছে, ময়মনসিংহের অত্যন্ত অজ এলাকার একটা, এবং সেই গ্রামের মেয়েরা যে মানে তাদের যে পারফরমেন্স দেখাচ্ছে, আমার মনে হয় এদেরকে যদি পৃষ্ঠপোষকতা দেওয়া যায় এরা জাতীয় পর্যায়ে না আন্তর্জাতিকভাবেও আমাদের জন্য কিছুটা, না ফুটবলকে মানে ফুটবলটাকে আরও জনপ্রিয় করার জন্য এবং ফুটবলটাকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্যই তো প্রাথমিক স্কুলগুলোতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং তখন আমি কাজ করতাম প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ে, তখন কিন্তু আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে বসে আলাপ আলোচনা করে এটাকে শুরু করি, এবং সালাউদ্দিন সাহেব তখনও ছিলেন এখনও আছেন, এবং আমরা বললাম যে আমরা এখান থেকে একটা সাপ্লাই চেইন শুরু করে দেবো, যাতে ভালো ভালো খেলোয়াড়কে জাতীয় পর্যায়ে নিয়ে আসতে পারি। আমরা এখন যদি ওই প্রাথমিক থেকে আমরা যদি হাই স্কুল পর্যায়ে নিয়ে আসতে পারি, কলেজ পর্যায়ে একই ইয়াতে আসতে পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু একটা বাছাই করে আনতে পারবো। আর ক্লাব ফুটবলটা করতে হবে, আসলে লিগ খেলা হতে হবে, আমরা আপনি যে বিষয়টা রেফার করেন সেটা কিন্তু লিগ খেলা, লিগ যদি ভালো থাকে তখন আপনার মোহামেডান আবাহনীর বাইরে ব্রাদার্স ইউনিয়ন টিমের অনেক সাপোর্টার ছিল, ইভেন কি ওয়ান্ডার্সের অনেক সাপোর্টার ছিল, তারপরে আরেকটা টিম ছিল ওয়ারি, আমরা বলতাম ওয়ারি আইলো, মানে ওয়ারি 2-1 বড় টিমকে, যেটা আমরা আলোচনা করছিলাম যে ধরা খেয়ে গেল জার্মানি একটা ছোট টিমের কাছে, এরকম ওয়ারি একবার মোহামেডান বা আবহনীকে হারিয়ে দিল, তা আমরা তখন পোস্টার নিয়ে যেতাম ওয়ারি আইলো মানে ভয় দেখানোর জন্য, তো এটা
ওই জায়গায় নিয়ে যেত রহমতগঞ্জ স্পোর্টিংলাবের একটা নিজস্ব মাঠ ছিল ছিল সব মাঠ তো এখন মনে হয় দখল মাঠটাট নাই মনে ছেলেরা খেলবে কোথায় প্র্যাকটিস করবে কোথায় সেই না এই সরকারিভাবে অনেক জায়গায় মাঠটাট করা হওয়ার কথা শুনছি এবং আপনি যেটা বললেন যে বাচ্চাদের স্কুল স্কুলের বোধ ছেলে এবং মেয়ে দুজন এই যে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট একটা মেয়েদের জন্য বঙ্গবন্ধু নামে একটা বঙ্গবন্ধু হলো ছেলেদের জন্য আগে শুরু এটা কিন্তু চলছে প্রাইমারি লেভেলের বাচ্চাদের এটা অক্টোবর মাস থেকে শুরু হয় একেবারে জানুয়ারি চলছে ফলো আপ করলে আমার মনে হয় যে আমাদের আমাদের আসলে অনেক সম্ভাবনা আছে আমাদের যেমন ধরেন যে মেয়েদের যে আমরা ওয়ার্ল্ড কাপ না খেলে সার্কে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হতে পারি তারপরে এশিয়া কাপ মানে আমরা স্টেপ বাই স্টেপ চিন্তা করি আমি এখনই ওয়ার্ল্ড কাপের চিন্তা করি না বাট আমরা সার্ক চিন্তা করি তারপরে এশিয়া কাপ চিন্তা করি কারণ এশিয়ার কয়েকটা টিম কিন্তু এখন ওয়ার্ল্ডে ভালো খেলছে বাংলাদেশের প্রথম ক্রিকেটের প্রথম শিরোপা কিন্তু মেয়েরাই এনে দিল এশিয়া কাপ আমরা কিন্তু আর কোনো ক্রিকেটে কোনো শিরোপা জিততে পারে না এখন পর্যন্ত মানে এই প্রথম মেয়েরা ছেলেদের টিম কোয়ালিফাই করা নিয়ে আমরা যে আনন্দিত মেয়েরা কাপ পেলে দেওয়ার পরে তো এই আনন্দ আমাদের ছেলেরাও এশিয়া কাপে ঢাকাতেই একটা ম্যাচ দিয়েছে ছেলেদের মধ্যে সংকীর্ণতা টি-20 ওয়ার্ল্ড কাপে মেয়েরা কিন্তু কোয়ালিফাই করছে এই তো এবার খেলতে যাচ্ছে জি জি বিশ্বকাপে খেলতে যাচ্ছে আচ্ছা আমরা তো খেলাধুলা নিয়ে আলাপ করলাম আমাদের এই আবার একটা বিরতির সময় হয়েছে আমরা একটু চা খাবো নিশ্চয়ই আজকের এই অনুষ্ঠানে দর্শক আরেকবার আমন্ত্রণ বৈঠকখানায় আমরা আজকের আপনাদের তিনজনকে দেখে আমার ধারণা আর কি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন শিক্ষক আছেন এবং একজন সাবেক আমলা আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও অ্যালামনাই সবাই আচ্ছা আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সব সব মিলিয়ে দর্শকরা হয়তো এক্সপেক্ট করছেন যে বিশ্ববিদ্যালয়ে গত কিছুদিন ধরে যা চলছে সেটা নিয়ে হয়তো একটু আলোচনা হবে আলম ভাই আপনি বলেন আপনি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে কি বলে সরকারি চাকরির কোটা যেটি আপনি আপনারও একটা আপনিও এই এই চাকরি করে আসছেন আবার আপনি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও ছিলেন এই যে অবস্থাটা তৈরি হয়েছে এখানে খুব এটা তো আসলে আনএক্সপেক্টেড একটা হচ্ছে দুটো বিষয় একটা হচ্ছে যে আন্দোলনটাকে আন্দোলনীয় প্রশ্ন আছে দুই নম্বর হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটছে হ্যাঁ মানে পুরো জিনিসটাই অনেক অনেক প্রশ্ন অনেক বিতর্ক এবং এটা নিয়ে তো টিভিতে অনেক টক শো হয়েছে এবং অনেক আলাপ আলোচনা হয়েছে তো আমরা যদি এখন শেষের দিকে মুদ্রা কথায় যদি সিচুয়েশনটাকে একটু অ্যানালাইসিস করতে পারি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে কোটা যে সিস্টেমটা আছে এটা বাংলাদেশে এটা নতুন কোনো পদ্ধতি না এটা বাংলাদেশে নতুন না এবং পৃথিবীতেও নতুন না এটা সারা পৃথিবী জুড়ে অনেক দেশেই আছে এবং আমাদের পাশের দেশেও আছে পাকিস্তান আমলেও ছিল এবং অন্যান্য সার্কের অন্যান্য দেশেও আছে যে কারণে কোটাটা প্রবর্তন করা হয়েছিল সেই সিচুয়েশন কোটা না সেই সিচুয়েশন না প্রথমত কোটা তো হলো সংবিধান থেকে উৎসারিত সংবিধানের 19 অনুচ্ছেদ 1 শুধু পড়ে থেমে গেলে তো কোটা বোঝা যাবে না 2 পড়তে হবে তারপর 3 পড়তে হবে এবং প্রত্যেকটা লাইন পড়তে হবে সংবিধানে কিন্তু প্রত্যেকটা বাক্য পুরো পড়তে হবে এবং প্রত্যেকটা শব্দ আলাদাভাবে পড়তে হবে সেভাবে 29ও পড়তে হবে কীভাবে করা যায় তো এটা একেবারে সংবিধান থেকে উৎসাহিত সুতরাং সংবিধান অনুসারেই কোটা ব্যবস্থার কোনো মানে সংবিধানের সাথে কোনো ব্যত্যয় হচ্ছে না কোটা ব্যবস্থার এখন প্রশ্ন হলো যে আমাদের কোটাতে 56% কোটাতে আছে এবং মাত্র 44% মেরিটে আছে এটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে এই প্রশ্নের একটা সম্মানজনক নিষ্পত্তি মীমাংসা হতেই পারে এবং এটা আলোচনার বিষয় কোটার সংস্কার তো হতেই পারে এটা তো কোরআন বাইবেল না দেশের আইন সংস্কার হতে পারে আইন পরিবর্তন হতে পারে যে কোনো সার্কুলার পরিবর্তন হতে পারে এবং দেশ যত এগিয়ে যাবে তত আমরা এগুলো নিয়ে আলোচনা করবো এটা ঠিক করবো সুতরাং এই যে আন্দোলন হচ্ছে এটার জন্য নয় আমি বলি যে এটার সংস্কার হওয়াটাও জরুরি কেন গত 30 বছরের বেশি সময় ধরে এই পুরো জিনিসটা চলে আসতেছে মাঝখানে মাত্র 1% ঐচ্ছিক যে ইয়াদের জন্য কোটা মানে স্পেশাল কিডস যারা আছে তাদের জন্য করা হয়েছে সেটা ছাড়া কিন্তু পুরাটাই চলে আসছে 32 বছর ধরে তো এইটার একটা পরিবর্তন হতে পারে আলাপ আলোচনা হতে পারে সংস্কার নিয়ে আমরা আরও সামনে এগোতে পারি তো সেটা নিয়ে আপনি যেটা বলছিলেন যে সেটা নিয়ে একটা বিশাল আন্দোলন আমরা প্রত্যক্ষ করলাম এবং আন্দোলন পরবর্তী আরও অনেক কিছু আমরা প্রত্যক্ষ করলাম যেটা খুবই মানে এটা এটাকে এক কথায় বলা যায় যে এই এত বড় আন্দোলনেরও প্রয়োজন ছিল না আবার আন্দোলন নিয়ে যা কিছু পরবর্তীতে ঘটলো সেগুলো
অপ্রয়োজন মনে হচ্ছে আমার কাছে, কারণ আমি তো মনে করি যে সংস্কার হতেই পারে। এখন যে স্টেজে আছে জিনিসটা, একটা কমিটি করে দিয়েছে সরকার, একটা কমিটি করা হয়েছে, কমিটিকে 15 দিন সময় দেওয়া হয়েছিল। তো আমি যখন কমিটি করলাম, এটা আমলাদের দোষ, কমিটি করে আমলারা, কমিটি আমলাদের দিয়ে করা হয়েছে। তো আমি কমিটিকে, তো কমিটি তো নীতি নির্ধারণী কমিটি এবং এটাতে অনুমোদন লাগে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে। তো আমরা একটা কমিটিকে 15 দিন সময় দিলাম। তো আমরা তখন বুঝলাম না যে এই কমিটির আরও সময় দরকার হতে পারে, তখন আমরা আবার 90 দিন দিলাম। মানে আপনি 15 দিনের জন্য কমিটি করলেন, নর্মালি কী হয়, আমি একজন আমলা হিসাবে না, আমি একজন নাগরিক হিসেবে এটা বলি যে আমি যদি 15 দিনের একটা কমিটি করি, ওই কমিটি আমার কাছে অ্যাট বেস্ট আর 5 দিন সময় যেতে পারে, তাহলে আমি তাকে 5 দিন সময় দেবো, তারপরে সে আমার কাছে আর 2 দিন সময় যেতে পারে। আমি 15 দিনের কমিটিকে কখনই 90 দিন সময় দেওয়ার পক্ষে হতি না। তাহলে আমার কমিটি করে সময় দেওয়ার মধ্যে আমার মাথায় তখন ছিল না যে এটা এত তাড়াতাড়ি করা সম্ভব না। সো একটা কমিটি হয়েছে, কমিটি কাজ করতেছে, সেই কমিটির কাজ শেষ হওয়া পর্যন্ত এখন কি আমরা আমাদের অপেক্ষা করতে হবে স্বাভাবিকভাবেই। তার মধ্যে আবার কোর্টের কথা বলা হলো যে কোর্টে একটা, আমি সাদেক আলিমের ফেসবুকে আমি দেখেছি যে কি বক্তব্য, এবং আমি ওনাকে একটা পাঠিয়েছি কোর্টের, আমি সঙ্গে সঙ্গে তাকে একটা ছোট্ট ইয়েও পাঠিয়েছি যে কোর্টের যে বিষয়টা আছে উনি কিছু লেখেনি, উনি মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন এটা বক্তব্যটা আমি শেয়ার করেছি। তো সেটা সেখানে আছে যে কোর্টের বিষয়টা আছে। তো কোর্টের বিষয়টা এরকম যে এখন কোর্টের রায়ে, মানে আমরা নিশ্চয়ই এখানে আছেন ওনারা জানবেন, আমি আমি যতটুকু জানি, যতটুকু জানতে পেরেছি, সেটা হলো কোর্টের কোনো রায় নেই এই কোটা সম্পর্কে। কারণ কোটা নিয়ে কেউ কোর্টে যায়নি আজ পর্যন্ত, যারা কোটার বিপক্ষে তারাও যায়নি, যারা কোটার পক্ষে তারাও যায়নি। কোটা রাখতে হবে না, গেছে ওটা রিজেক্টেড, ওটা রিজেক্টেড, ওটার কোর্ট নেয় নাই। সুতরাং কোটার রায় বলেন বা অবজারভেশন বলেন, যেটা সেটা হলো যে মুক্তিযোদ্ধাদের বয়স যখন 57 থেকে 59, হ্যাঁ জামালউদ্দিন সাহেবের মামলা 57 থেকে যখন 59 করা হলো, তখন মুক্তিযোদ্ধার বয়স 1 বছর বেশি ছিল। তখন তারা বললেন যে 59 থেকে তাহলে মুক্তিযোদ্ধাদের বয়সটাও 60 করে দিতে হবে। এটা যখন গভর্নমেন্ট করলো না, তখন তারা কোর্টে গেলেন এবং এটা সুবিধা চাইলেন। কোর্ট ওটার উপরে একটা রায় দিচ্ছে এবং রায়ের মধ্যে একটা পর্যবেক্ষণে এরকম মন্তব্য আছে, হাইকোর্টের মন্তব্য যে এরকম মুক্তিযোদ্ধা কোটা আছে, সেটা কোটা রাখতে হবে এবং কোটা শূন্য থাকতে হবে। এইটার এগেনস্টে গভর্নমেন্ট অ্যাপিলে গেল, অ্যাপিলে যাওয়ার পরে আবার ওইটা চেঞ্জ করলো, ওই অবজারভেশনও চেঞ্জ করে দিয়েছে অ্যাপিলের ডিভিশন, একেবারে শূন্য রাখতে পারবে না, এটা মেধা দিয়ে পূরণ করা যেতে পারে, এরকম একটা অবজারভেশন দিয়েছে এবং সেটা এখন করা, সেটা এখন করা হচ্ছে। তো সো ওই রায়ে কিন্তু বলা নাই যে এটাকে বাধ্যবাধকতা আছে, বা ওই রায়, ওই রায়ের ব্যাপারে মাননীয় মুক্তিযোদ্ধা মন্ত্রী যেটা ব্যাখ্যা দিয়েছেন, উনি একজন অ্যাডভোকেটও আবার সরে আসছেন ওই ব্যাখ্যা থেকে, আমি জানি না সরে আসলে পরে, উনি যে ব্যাখ্যা দিলেন সেটা বিভ্রান্তিমূলক, এবং ওনার ব্যাখ্যার পরে মাননীয় প্রধানমন্ত্রী ওই ব্যাখ্যাটাকে নিয়ে আবার পার্লামেন্টে একই কথা বললেন। তো এটা একটা বিভ্রান্তি হয়ে গেল। তারপরে আইনমন্ত্রী আবার বললেন যে না, কোর্টের এই যে অবজারভেশন এটা মানাটা বাধ্যতামূলক না, এবং এটা না মানলে কোনো ইয়ে হবে না। আচ্ছা, তো যাই হোক, কোটা নিয়ে যেটা ঘটছে, মানে বিশেষ করে গত কিছুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সেখানকার এখানে আমাদের এখানে দুজন আছেন যারা আবার অ্যাডমিনিস্ট্রেটিভ পোর্ট অফ পোস্ট হোল্ড করেন, যেমন আমাদের সাদেক আপা সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, আমাদের সিদ্দিক সাহেব তিনি ছিলেন আগেকার প্রক্টোরিয়াল টিমের মেম্বার ছিলেন। আপনারা যদি একটা এ বিষয়ে একটা বলেন, যে আমি যেটা বুঝি যে একটা আন্দোলনকে কেন্দ্র করে এত কিছু হওয়ার কোনো দরকার ছিল না, এইটা একটা আমি সাবেক স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হয়, এখানে কোথাও না কোথাও ঝামেলা আছে বা কোনো কিছু আছে, এবং এরকম কিন্তু বলা হচ্ছে যে আসলে কি এই যে আন্দোলনটা, অনেকে কিন্তু বলছে, বলার চেষ্টা করছে আন্দোলনের পিছনে অন্য কিছু আছে কি না, আমি জানি না, বাট এটা খুব সিম্পল কোনো আন্দোলন বা সাধারণ বা কোনো আন্দোলন মনে হচ্ছে না। আপনি আমাকে জিজ্ঞেস করছেন, জি, আপনার, আপনারা যেহেতু এখনও মানে ভিতরে আছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাড়িতে হামলার যে ঘটনাটা আমরা দেখলাম, এটা তো এক্ষেত্রে নিন্দা জানানোর ভাষা নাই, এবং যে বিবরণ শুনেছি সব মিলিয়ে যদি আপনাদের মানে অভিজ্ঞতাটা আরও বেশি সরাসরি আছে। না, আসলে অভিজ্ঞতা তো মনে হয় না খুব ভালো, এটা প্রত্যাশিত অভিজ্ঞতা না। যেটা আপনি শুরু করছেন যে আমাদের উপাচার্যের বাসভবন, উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রতিষ্ঠান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় পর্যায়ে আমরা প্রথম বিশ্ববিদ্যালয় এরকম বাংলাদেশের মাটিতে, সেখানে যখন এই মানে আক্রমণটা করা হয় 8 তারিখে এপ্রিল মাসের, তার আগেই কোটা সংস্কারের আন্দোলনটা শুরু হয়েছিল জানুয়ারি থেকেই মনে হয়। তো পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ একটু একটু করে বৃদ্ধি পেয়েছে। তো তার যে ভয়াবহ নির্মমতা যেটা আমরা দেখলাম, একটা অমানবিক একটা বিষয়, সেটি তো ঘটে গেল এবং সেটা অবশ্যই আমরা নিন্দা করেছি, আমরা প্রতিবাদ জানিয়েছি। কিন্তু যেটা এখন লক্ষণীয় যে কোটা সংস্কার যেটা
আলম ভাই বললেন, আমি ওনার সাথে একমত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিও কিন্তু বলেছে যেটা যৌক্তিক দাবি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি শুধু নয়, ঢাকার মানে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু উপাচার্যও বলেছেন সেটা যৌক্তিক, এবং সেখানে যে পরিবর্তনটা আনা প্রয়োজন সেটার জন্য একটা কমিটি হয়েছে। এবং আপনি এটাও জানেন যে যখন আন্দোলন চলছিল সেই সময় কিন্তু আন্দোলন যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কিন্তু আমাদের যে সেতুমন্ত্রী তিনি তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে গিয়েছিল, এবং এই বিষয়টা কিন্তু আমার খুব ভালো লেগেছিল যে এরকম মানে কিশোর যাদের বয়স তেমন কিছু হয়নি তারা যে এরকম একটা টেবিলে বসতে পাচ্ছে মন্ত্রীর সাথে, সাথে অনেক সরকারি কর্মকর্তাও ছিল উচ্চ পদস্থ, তাদের সঙ্গে তাদের মত বিনিময় হয়েছে এবং তারা সেখানে বলছে তারা কোনো কোটা চায় না, সেটা খুব পরিষ্কার করে বলে এসছে। এবং আমি সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষকতা করি, সবচেয়ে একটা অন্যতম বৃহৎ বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে, সেখানে যে নারী ছাত্রীরা আছে তারাও অনেকে বলেছেন যে তারা নারী কোটা চায় না, তো সে বিষয় পরে আসব। তবে তারা যে কোটার মানে চায় না সেটাই মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে, ঠিক আছে তাহলে কোনো কোটা থাকবে না। তখন তারা আবার বলতে শুরু করেছে, না না আমরা তো সেটা বলিনি, আমরা এখন সংস্কার চাচ্ছি। তাহলে সংস্কারটা আসলে চাচ্ছে কোন জায়গায়? এটা কি নারী কোটায়, ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রতিবন্ধী, নাকি মুক্তিযোদ্ধা কোটায়, যেটা দিয়ে আমরা শুরু করেছি আলোচনা, যেখানে 56% চলে যাচ্ছে কোটায়, 44% মানে এখনকার সিচুয়েশনে আমি সেটাই, এটা কিন্তু একটা সেনসিটিভ ইস্যু। অনেকে ফোন করছে এই আমাদের আলোচনায় বা আড্ডায় যোগ দিতে চাচ্ছে, একটা ফোন নেই অবশ্যই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার আপনার পরিচয় দিয়ে তারপর সরাসরি যদি প্রশ্ন। জি আমি মুবিন মেহেদি বলছিলাম মাইমনসিং থেকে। বলুন স্যার, আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে গত এপ্রিলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে তিনি কোটা সংস্কার বাতিল করেছেন, এবং সেটা বাতিল করার পরে সেটা একটা কমিটি হয়েছে, কমিটি আবার 3 মাস বেশি সময় নিছে, তো এটা কি আসলেই কি এরকম হবে, মানে সেটা প্রক্রিয়াটা কি থাকবে কিনা, মানে কোটা সংস্কার হবে কিনা সেরকম মানে জানতে চাচ্ছিলাম আর কি আমাদের এই স্যারদের কাছে। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ। আমি বরং মানে জনাব সিদ্দিকের কাছে এই প্রশ্নের সঙ্গে আমিও বলতে চাই, একটা জিনিস যদি যোগ করি সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী তো ঘোষণা দিলেন পার্লামেন্টে, পরিষ্কার করেই বললেন যে ওটা থাকবে না, তারপরে কিছু সময় গিয়েছে, এটা সত্য কিছু সময় গিয়েছে, তো আমরা কি এরকম প্রধানমন্ত্রী হচ্ছেন রাষ্ট্রের প্রধান নির্বাহী, তাই না, তিনি একটা বক্তব্য দিয়েছেন, তো সেটি তো একটা সমস্যার সমাধান হিসেবে ধরে নেওয়া যেত কি না, কিছুটা সময় লাগলেও আবার আন্দোলনটা করার দরকার ছিল কি না, যেটা যেটাকে নিয়ে অনেক কিছু ঘটলো, প্রধানমন্ত্রীর কথা আস্থা রেখে অপেক্ষা করা যেত কি না, কারণ আমি যেটা মনে করি যে কোটাটা তো এমন কিছু না যে জীবন মরণের প্রশ্ন যে এই মুহূর্তেই করতে হবে, এটা দুদিন পরে জিনিসটা করলেও তো কোনো সমস্যা নাই, আর একটি সিদ্ধান্ত কি উনি মুখে বললেই তো সেটা কার্যকর হয়ে যায় না, কিছুটা তো প্রসিডিউরাল কোনো ব্যাপার আছে। আমি আমি আপনাকে প্রথমেই বলছি যে এই যে কোটা সংস্কার আন্দোলন এটা কিন্তু এইবার যে শুরু হয়েছে এটা না, 2008 সাল থেকে এই আন্দোলন কিন্তু হচ্ছে, 2013 সালে কিন্তু এই আন্দোলন বেশ জোরালো হয়েছিল, তারপরে কিছুদিন এই আন্দোলনটা স্তিমিত ছিল, আবার এই বছর শুরু হলো। প্রথম কথা হলো যে এই আন্দোলনে যারা কোটা সংস্কার এরা কিন্তু বাতিল কোন একদিনের জন্য বলে ছাত্ররা বলছে, বলছে মুক্তিযোদ্ধার কোটাটা একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসুন। আর একটা জিনিস আমি এখানে বলি, এটা কি ঠিক মুক্তিযোদ্ধার কোটা যৌক্তিক পর্যায়ে, এটা বলছে স্ট্রেইট না, এটা মনে হয় বলে ওরা সবগুলো ওরা বলছে যে 10% না না মুক্তি 10% থাকবে আর 90%। আচ্ছা আচ্ছা, এর মধ্যে একটা জিনিস হলো কিন্তু যে দেখে মূল কিন্তু নজরটা টার্গেট মুক্তিযোদ্ধা না, আমরা বলছি যে আমরা একটু বলি না, সেটা অ্যানালাইসিস করতে পারি কিন্তু তারা কিন্তু এটা বলে নাই। সুতরাং আচ্ছা আচ্ছা, আমি একটা জিনিস আপনাদেরকে বলছি, এরা বলছে যে এই যে কোর্টের প্রশ্ন আছে, মাননীয় প্রধানমন্ত্রী এখন যেটা বলছেন যে কোর্টের একটা অবজারভেশন, সেখানে কিন্তু গ্র্যান্ড চাইল্ড বলে কোনো কথা নেই, মুক্তিযোদ্ধার সন্তান আছে, এইটা তো যুক্ত হয়েছে 2013 সালে মুক্তিযোদ্ধারদের নাতি এবং তাদের পরবর্তী জেনারেশন, এটাও কিন্তু পরবর্তীতে 2013 সালে যুক্ত হয়েছে। আর আমাদের এক পর্যন্তই বোঝা আছে তার পরের জেনারেশন তো আর নাই, নাতি আছে পর্যন্ত আছে, নাতি পর্যন্ত আছে, আবার 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 যাবে আর কি, নাতি নাতনি পর্যন্ত আবার যাচ্ছে, যাই হোক এই পর্যন্ত আসছে। এখন এটা কথাটা বলা হচ্ছে এইভাবে, আমি একটা জিনিস আপনাদেরকে বলছি এখানে, ওই আলম ভাই যেটা প্রথমে শুরু করলেন যে এটা আমাদের একটা সাংবিধানিক, অন্য কোঠার বিষয়গুলো সাংবিধানিক কিন্তু মুক্তিযোদ্ধার বিষয়টাকে কোনোভাবে সাংবিধানিক পর্যায়ে এটাকে বলার কোনো অবকাশই নেই, কেননা মুক্তিযোদ্ধার কোটাটা বঙ্গবন্ধু ইন্ট্রোডিউস করেছিলেন আমাদের সংবিধান প্রণয়নের আগে,
1972 সালের সেপ্টেম্বর মাসের 5 তারিখে টেম্পোরারি মানে রিক্রুটমেন্ট পলিসি যেটা হয়েছিল, যেটাতে 320 জন প্রথম 72 সালে নিয়োগ হলো, সেটার মাধ্যমে একটা টেম্পোরারি। এবং আপনি দেখবেন গণপরিষদে আমাদের, হ্যাঁ আমাদের গণপরিষদে যত ডিবেট হয়েছে কোটা বা এবং অন্যান্য সংক্রান্ত বিষয়ে, সেখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং যারা শহীদ তাদের ব্যাপারে রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আছে, কিন্তু এইখানে কিন্তু এই বিষয়গুলো ছিল না। যাই হোক, মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে আমরা সম্মানিত করব, এটা আমাদের, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব থেকেই আমাদের এটা আছে। কিন্তু যে প্রসঙ্গটা এখানে আসছে, যে এখন দেখেন আমরা এইবার যে সমস্যাটা, আমরা চলে আসি এখানে, এইবার সমস্যাটা কোথায় হয়েছে আপনি? সমস্যাটা হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন বলা হয়েছে, যখন সংসদে এটা বাতিল করে দিলেন, সবাই বলছে যে এটা কিন্তু প্রধানমন্ত্রীর রাগের বহিঃপ্রকাশ, এটার মধ্যে কিন্তু অনেক রকমের ঝামেলা থাকবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সম্প্রতি তার বক্তব্যের মধ্যে দিয়ে এটা প্রমাণ করেছেন এবং এটা আমাদের কাছে স্পষ্ট হয়েছে। উনি বলছেন যে এটা তো আমি তখন যে অরাজকতা ঠেকানোর জন্য এটা বলেছি। আপনি যেটা আশঙ্কা ছিল বলছেন, সেটা নিয়ে আমরা পরিষ্কার বক্তব্য তখনই দিয়েছিলাম, যে যেটা রাজা একটু আগে বলার চেষ্টা করলো, যে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যে কথা কোনো জনসভায় কিছু বক্তৃতা করলে বা ঘোষণা দিলেই সেটা সঙ্গে সঙ্গে সরকারি আদেশ হবে না এবং বাস্তবায়ন হবে না, এটা একটা পদ্ধতি আছে। এই পার্লামেন্টের সিস্টেমে কি হয়, পার্লামেন্টের সিস্টেমে আপনাকে সিদ্ধান্ত প্রস্তাব নিতে হবে, সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে এটাকে পার্লামেন্টে পাশ করানোর পরে এটাকে আপনাকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠিয়ে তারপর বলতে হবে এটা বাস্তবায়ন করো। ততক্ষণ পর্যন্ত উনি শুধু বললেই হবে না। তো এইটাই তো আমাদের বক্তব্যটা ছিল, যে ছাত্ররা কেন আস্থা রাখছে যে এটা তো হবে না এইভাবে। প্রধানমন্ত্রী যে বক্তব্যটা সেটার জন্য কার্যকর করার জন্য একটা উদ্যোগ আমরা কিন্তু এই ছাত্রদের, সাম্প্রতিক যে ঘটনাটি ঘটলো এর আগে কিন্তু কোনো আনুষ্ঠানিক উদ্যোগ হয়নি। আপনি দেখবেন মে মাসের 2 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বলেছেন বাংলাদেশে কোটা নাই, উনি কিন্তু একটা বলেছেন এবং এগুলো অন রেকর্ড সব জায়গায় আছে। 11 এপ্রিলের বক্তব্যের পরে 2 মেতে উনি এই কথা বলেছেন। ছাত্রদের এইবারের অবস্থাটা কি, ছাত্ররা তো এইবার কোনো সহিংস আন্দোলনও করছিল না। যে এই এর আগে মুক্তিযোদ্ধামন্ত্রী কিছু কথা বলেছিলেন, এই যে সর্বসম্প্রতি কিছু কথা বলেছিলেন, এটার প্রেক্ষিতে তাদের একটা সংবাদ সম্মেলনে তাদের উদ্বেগ জানানোর জন্য লাইব্রেরির সামনে গেল এবং সেইখানে যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন তাদের উপর আক্রমণ করলো কোনোভাবেই। এরপরে যে ধারাবাহিকভাবে যে একটা ঘটনা ঘটতে শুরু করলো, এখন যে সাম্প্রতিক যে অবস্থানগুলো চলছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটেছে এবং উপাচার্যরা তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্রদের সাথে একরকমের উপহাস করেছেন, শিক্ষকদের বাসি বলেছেন, সন্ত্রাসী বলেছেন, জামাত শিবিরকে প্রতিহত করার জন্য, কিন্তু উনি কি একবার বলেছেন যে হাতুড়ি দিয়ে যে পিটাইলো তার এটা মুখে দিয়ে উচ্চারিত হয়েছে? আর আমরা যারা, এই যে আপা বলেছেন যে শিক্ষক সমিতি, আমরা তো সবসময় এটাকে যৌক্তিক আন্দোলন, এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন এই কথা বলেছেন সাথে সাথে আমাদের শিক্ষক সমিতি ছাত্রদের আন্দোলন রাজু ভাস্কর্যে যেয়ে তারা ইনএবডি গিয়ে সেখানে গিয়ে এই আন্দোলনের প্রতি তাদের সমর্থন জ্ঞাপন করেছেন। মাননীয় উপাচার্য বলেছেন যে এইটা যৌক্তিক আন্দোলন দাবি, যত তাড়াতাড়ি সরকার তাদের এই সিদ্ধান্তটা বাস্তবায়নের মধ্য দিয়ে এটা নিষ্পত্তি করবে ততই এটা মঙ্গল। তো আমরা তো এইবার যেটা সংকট তৈরি হয়েছে, এই সংকট তো শুধুমাত্র আন্দোলনের জন্য সংকট। আচ্ছা, এটা নিয়ে আমরা আরেকটু কথা বলবো, আপনাদের নিয়ম অনুযায়ী আরেকটা ব্রেক আমাদের নিতে হবে, এই ফাঁকে যদি আমরা চাই আর এক কাপ চাও খেয়ে নিতে পারি। দর্শক থাকুন আমাদের সঙ্গে, ফিরছি এই আরেকটি বিরতির পরে। দর্শক আরেকবার আমন্ত্রণ আমাদের বৈঠকখানে। আজকের আড্ডায় আমরা বহুল আলোচিত কোটা পদ্ধতি এবং সেটার আন্দোলন নিয়ে আলোচনা করছিলাম। জি আপা, আপনি বলেন। এতক্ষণ আমরা প্রফেসর সিদ্দিকুর রহমানের বক্তব্য শুনছিলাম। না, আসলে আমরা যে আন্দোলনটার মধ্যে ছিলাম সেটি আসলে এখন অন্যদিকে চলে গেছে। অর্থাৎ এটা অবশ্যই আমি তার সাথে একমত যে তারা একটা প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছিল, সেখানে একটা সমস্যা হয়েছে এবং সেখানে মারামারি হয়েছে এবং সেটা অবশ্যই প্রত্যাশিত নয়। পরবর্তীতে শহীদ মিনারে একটি তারা আর একটা জমায়েত করছিল, সেটা কিন্তু অন্য বিষয় ছিল, সেটা কোটা সংস্কার না, তারা নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে। সেখানেও কিছু শিক্ষক যায়,
পরবর্তী তাদের মধ্যেও আর একটি দল এসে দাঁড়ায় যে তারা নিপীড়নকে সমর্থন করে না ইত্যাদি। তার মানে আমার কাছে মনে হচ্ছে যে বিষয়টিকে আমরা অনেকটা ঘোলাটে করে ফেলেছি। এখন আমরা কিন্তু যে সকল শিক্ষক সেখানে গেছেন তাদেরও কিছু মন্তব্য আমি দেখছিলাম। আমি শ্রদ্ধা সহকারী বলছি যে তারা বলছেন যে না, আমরা তো আসলে কোটা সংস্কার নিয়ে বলছি না, আমরা বলছি এখন যে নির্যাতন হচ্ছে বা নিরাপদ ক্যাম্পাস। সেটা কিন্তু আমার মনে আমারও প্রত্যাশিত, এটা আমার সাথে সকল শিক্ষক সকল ছাত্র কর্মকর্তা কর্মচারী সবাই আমরা চাই যে একটি নিরাপদ ক্যাম্পাস, এবং সেটিকে আমাদেরকে নিশ্চিতকরণ করতেই হবে। এবং আমরা কোনো অপ্রত্যাশিত ঘটনা এই বিষয়টাকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা ঘটতে দিতে চাই না। আমাদের ক্লাসগুলো সঠিক সময় হতে হবে, পরীক্ষা ইত্যাদি। যদি তারা এই বিসিএস কমপ্লিট করতে চায়, যেটা আলম ভাই বলছিলেন যে এখন তো আমাদের বিসিএস পরীক্ষাগুলো নিয়মিত হচ্ছে এবং সেখানেও কিন্তু কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না, পরিষ্কার স্বচ্ছতা জবাবদিহিতার জায়গাটাও সেখানে কিন্তু সরকার তৈরি করতে পেরেছে। বিষয়টা হচ্ছে যে আপনি ধরেন 70 জনের ক্লাস, 70 জনের মধ্যে 75% বলবে যে আমি বিসিএস পরীক্ষা দিব আপা। অর্থাৎ এই যে 2000 মাত্র টিকছে, কিন্তু সেই একটি চাকরি তারা প্রত্যাশিত করতে পারে, যেটা সিদ্দিকুর রহমান একটু আগে ব্রেকে বলছিলেন, এই প্রত্যাশাটা আছে। কেননা সরকারি চাকরি একবার ঢুকতে পারলে তারা মনে করেন যে অনেক সুযোগ সুবিধা আছে, আমি পুলিশ হলাম বা আমি অ্যাডমিনে গেলাম। এখন কিন্তু পুলিশ হওয়ার প্রবণতাটা বেশি। আমি নিজেই ভাইবা বোর্ডে যাই, আমার সব ছেলেমেয়ে যাদেরকে আমি পেয়ে যাই যে বিশ্ববিদ্যালয় থেকে আসুক, তারা তারা বলে আপা ইউনিফর্ম পরলে আমার মধ্যে একটা অন্যরকম ভাব আসে। হ্যাঁ, এটা তো স্ট্যাটাসের বিষয়, বিয়ে শাদি ভালো হবে, আরো কিছু নিশ্চয়ই সুযোগ সুবিধা না, এটা মানে একটা এটা একটা বাংলাদেশের সমাজে এখন একটা পরিবর্তন হয়েছে, তার উপজেলায় তার স্ট্যাটাস একটা ভালো থাকে। আগে ছিল আমাদের সাংবাদিক এবং পুলিশ, এদেরকে এদের বিয়ে বিয়ে দিত না, এখন বাসা ভাড়া দিত না। এখন কিন্তু অ্যাডমিনের থেকেও কিন্তু পুলিশ ক্যাটাগরিতে বেশি পায়, আমার মনে আলম ভাই এটা জানেন। তো ইস্যুটা হচ্ছে যে এখন এখন এটার মধ্যে অনেকগুলো এলিমেন্ট চলে আসছে। ইস্যুটা হচ্ছে এটা কি আসলে কোনো সাধারণ আন্দোলন? প্রধানমন্ত্রী এই সেদিনও তিনি দুঃখ করে বলছিলেন যে একটা আন্দোলন সেটার জন্যে মিডনাইটে ছাত্রী হল থেকে কয়েক হাজার স্টুডেন্ট বের হয়ে আসলো, এবং উনি বলেছেন যে আমি সারা রাত ঘুমাতে পারি নাই। দেখুন, এখানে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমটাকে অনেক অপব্যবহার করা হয়েছে। সেদিন রাতে বলা হয়েছিল যে একটি ছাত্র মারা গেছে, এবং আমি নিজে 71 জার্নাল দেখছিলাম, সেখানে আমাদের একজন সম্মানিত শিক্ষকও ছিল, কিন্তু কোনো ছাত্র মারা যায়নি। তাহলে তো হল থেকে ছেলেমেয়েরা বের হয়ে আসবেই, কেননা সাধারণ ছাত্র ছাত্রী বা বলে না যে কোনো ছাত্র যদি রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে, তারা সবাই তখন ভেবেছে যে তাদের একটি ভাই মারা গেছে। তো এরকম করে ঘটনা কিন্তু এখন ঘটনা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কি কোনো ব্যর্থতা আছে কিনা এই যে পুরো আন্দোলনটা হলো? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা আপনাদের ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, প্রক্টর, তাদের যে রোল, এই রোলটা তো মানে আপনার বাবা ভাইস চ্যান্সেলর ছিলেন কিন্তু তখন আমি ছাত্র হিসাবে বা আমি ছাত্রদের নেতা হিসাবে বা আমি একজন আন্দোলনকারী ছাত্র হিসাবে, ইভেন 1983 সালে 14 ফেব্রুয়ারি আমি সারা রাত, সেদিন আমার বাবা পদত্যাগ করেছে, সারা রাত কিন্তু আমি ইয়াতে পানির ট্যাঙ্কির মধ্যে বসেছিলাম, কারণ পুলিশের এবং সেনাবাহিনীর যে নির্যাতন এবং রুমগুলো ভেঙে ভেঙে বের করছে। আমি কিন্তু সকালবেলা একটা আমাদের যে চাটা বানায় না এইসব ছেলেকে, ওকে দিয়ে একজন স্যারের কাছে চিঠি লিখে পাঠিয়েছিলাম, এসে আমাদেরকে উদ্ধার করেন, এবং সেই টিচার লুঙ্গি পরে চলে এসেছিলেন এবং আমাদের 4 জনকে উদ্ধার করে নিয়ে গেছিলেন। তো আমি কিন্তু এই আন্দোলনে যখন পুলিশের যে অ্যাকশন হলো, কী কারণে অ্যাকশন হলো সেগুলো পুলিশ বলতে পারবে, বাট যখন এই আন্দোলনের পরে আমি কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ওই রকম রোল পালন করতে দেখিনি, আন্দোলনকে কন্টেইন করা দিত। আপনারা যে কথাটা একটু আগে বললেন যে আপনারা শিক্ষক সমিতি এটাকে সাপোর্ট করছেন, ওটা 2-3 দিন পরের কথা, 2-3 দিন পরে আপনারা যে বললেন প্রধানমন্ত্রীর বক্তব্যের পর, বক্তব্যের পরে, সো আপনারা কিন্তু প্রোঅ্যাকটিভ, প্রোঅ্যাকটিভ না না প্রোঅ্যাকটিভ কিন্তু হয়নি। কিন্তু কোটা আন্দোলনের ব্যাপারে আমি আগে ব্রেকে যেটা বলছিলাম সেটা আমার একটা প্রশ্ন থেকে গেছে, আমি এটা জবাব পাইনি, সেটা আপনাদের কাছে জানতে চাবো যে আমরা তো ছাত্ররা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু বিশাল বিশাল আন্দোলন করছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে বাংলাদেশের মতো একটা দেশ সৃষ্টির মতো ঘটনা ঘটছে, মানে তারাই যে করছে এরকম, এই যে ভাষা আন্দোলন করছে, 54 আন্দোলন, শিক্ষা আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, 69 গণ অভ্যুত্থান, আমরা আন্দোলনের পরে আন্দোলন, এই যে আপনার যে স্বৈর শাসনের পতন 90 সালে, 96 সালে আন্দোলন, মানে
এত বড় বড় আন্দোলন করছে কিন্তু কখনো কোটা নিয়ে সারা বাংলাদেশের ছাত্র নেমে পড়বে, শুধুমাত্র একটা দাবি কোটা সংস্কার, এবং যেখানে মাত্র 2000 মানে সর্ববেশি যদি নেয় পাবলিক সার্ভিস কমিশন বছরে ক্যাডার সার্ভিসে 2000 মাত্র নিতে পারে, 2000 কমই করা হয়, এবং সেখানেও যদি আমরা ভাগ করি স্পেশালাইজ ওয়ার্কস আছে মানে সার্ভিসেস আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, লাইভ স্টক অফিসার, বিভিন্ন ডিপার্টমেন্টের টিচার, এগুলো বাদ দিলে 600-700 থাকে, এবং 600-700 জন্য যে পরীক্ষাটা আমরা দিচ্ছি, শুধু যদি ঢাকা ইউনিভার্সিটিতে আপনার যে মাস্টার্স আমাদের মার্কেটে পাঠাচ্ছেন এখন 10,000, 40,000 যদি ছাত্র হয় 5 বছর ভাগ করে দিলে 10,000 মতো মাস্টার্স আপনারা পাঠাচ্ছেন, এবং আপনাদের এই কিছুদিন আগে একটা রেজাল্টে আমি দেখলাম যে ইসলামিক স্টাডিজ বিভাগে ডিন অ্যাওয়ার্ড পাইছে 120 জনের মধ্যে 50 জনের বেশি, ওইখান থেকে যায় আর্টস ফ্যাকাল্টির, ঠিক আছে, আর্টস ফ্যাকাল্টিতে পাইলো, পাইছে তো ডিন অ্যাওয়ার্ড, ডিন অ্যাওয়ার্ড পাওয়া ছাত্র সংখ্যা 46, তাহলে এরকম অ্যাওয়ার্ড পাওয়া যদি সব ফ্যাকাল্টির আমরা ধরি তাহলে এরকম অ্যাওয়ার্ড পাওয়া ছাত্র সংখ্যা হবে 300-400, তারা পরীক্ষা দেবে, এবং অন্যান্য ইউনিভার্সিটি আছে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিজ আছে, এখানে তো এই কম্পিটিশনের মধ্যে আপনি ওই চাকরিটা পাওয়ার জন্য আপনি এই কোটাতে, কোটা থাকলে আপনি কতটুকু পাবেন, কোটা না থাকলে কতটুকু পাবেন, এখানে তো আপনি এত বড় আন্দোলন, এবং এই যে রাতের বেলা বের হয়ে আসা এই যে আন্দোলন, এই আন্দোলন আমি এই আন্দোলনটাকে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি যেভাবে হ্যান্ডেল করছে, ওখানে একজন ভাইস চ্যান্সেলর আছেন, একজন উনি একজন নারী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কিন্তু এই আন্দোলন তীব্র আন্দোলন হয়েছে, এবং তারা রাস্তা অবরোধ করে গেছিল এবং তারা ছাত্রদেরকে ভিতরে নিয়ে যেতে পারছে, কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটিতে পারি নাই, আপনি জাস্ট আলম ভাইয়ের কথা বলি, উনি যে সময় ছাত্র ছিলেন আমি তখন স্কুল কলেজে পড়তাম, ইস্যুটা হচ্ছে যে তখন কিন্তু ছাত্র রাজনীতির মধ্যে একটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য এবং লক্ষ্য, এখন যেটা দেখবেন রাজনীতি কম ছিল, না না একটা আদর্শ ছিল, আর এখন যেটা হয়েছে যে রাজনৈতিক সংস্কৃতিটা কিন্তু অনেক বেশি বদলে গেছে, অর্থাৎ এখন কিন্তু সব কিছু আছে, অর্থাৎ যারা ছাত্র রাজনীতি করে তারা যে ধরনের গাড়িতে চড়ে বেড়ায় বা যে ধরনের তাদের লাইফস্টাইল, মাঝে মাঝে আমি বুঝতে পারি না যে এরা নেতা, তো বিষয়টা হচ্ছে যে সেই লক্ষ্য উদ্দেশ্য দরকার নেই তো, কারণ এখন আমার দেশে যা চাচ্ছি আমি তাই পাচ্ছি, আমার তো আপনাদের তো একটা উদ্দেশ্য ছিল যে হ্যাঁ আপনাদেরকে স্বৈরাচারী সরকারের পতন ঘটাতে হবে, তার আগে ছিল যে দেশকে স্বাধীন করতে হবে, গণতন্ত্র নিয়ে আসতে হবে ইত্যাদি, এখন তো কোনো কিছু নেই, সেই আদর্শ লক্ষ্যে কিন্তু রাজনীতিবিদদের অনেক মানে আমরা দায় দায়িত্ব দিতে পারি, শিক্ষকরা আমরা ক্লাসরুমে একটা কিছু শিখাই কিন্তু রাজনীতিবিদরা তাদেরকে কিন্তু ব্যবহার করে, এই যে জায়গাটা, আর একটা বিষয় যে কোটা সংস্কার, এই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যথেষ্ট কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, এইখানে কমিউনিকেশন গ্যাপ যেটা আজকে যে উনি এত সুন্দর করে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছেন, এই বিষয়গুলো তাদেরকে বোঝানো উচিত ছিল, কেননা যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমরা দেখছি, গণমাধ্যমেও দেখছি, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এসছে, তাদের অনেককে নিয়েই কিন্তু আমাদের মধ্যে অনেক ধরনের সন্দেহ আসছে, কিন্তু তাদের সাথে যে সাধারণ ছেলেমেয়েরা চলে গেল তাদেরকে আমরা কেউ কিন্তু সেভাবে ডায়ালগ করিনি, উল্টো আমরা অনেক বেশি শাসনের দিকে চলে গেছি, আমার কাছে মনে হয় যে শিক্ষক ডায়ালগ তো হয়েছে, আপনি একটু আপনি বলেছেন যোগাযোগ মন্ত্রী আন্দোলন ছিল তো আধা ঘন্টা ডায়ালগ, শুনেন না তারা আমরা তো তাদেরকে নিয়ে বসি আন্দোলন নিয়ে প্রশ্ন কেন উঠছে, যোগাযোগ মন্ত্রী একটা গ্রুপকে নিয়ে বসলেন এবং সব সবাই মীমাংসা হইল যে একটা টাইম দেওয়া হবে এবং কিছুদিনের মধ্যে জিনিসটা হবে, একটা সমঝোতা তো হয়েছিল সেদিন, কিন্তু একটা গ্রুপ সেটা মানলো না, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা সার্কুলার ইস্যু করা হলো এবং এই সার্কুলার একজন ছাত্রের পক্ষে এই সার্কুলার বুঝা আসলে সম্ভব না, এখন এই ছাত্র সার্কুলার বুঝবে না, তুমি তো ছাত্র তুমি তো সার্কুলার বুঝবে না, আমাদের তো বেশি সময় নাই, আমি একটু কথা বলতে চাই, আমি বলবো না, আমি তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলছেন সে ব্যাপারেও যদি একটু বলেন আপনি, সেটা হচ্ছে যে আপনি 700 বলেন 2000 বলেন যেটাই হোক, প্রধানমন্ত্রী বলছেন যে এরা যারা কোটার মধ্যে দিয়ে আসছে তারা তো ফাইনালি গিয়ে সিলেক্টেড হচ্ছে কোটার মধ্যে, কিন্তু তাদেরকে তো প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হচ্ছে, তো তারা কি মেধাবী না, মেধাবী কোটার মধ্যে যারা পড়ছে তারা কি মেধাবী না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হলেও তো মেধাবী লাগে, অবশ্যই তারপরে প্রিলিমিনারি পরীক্ষায় সবাই মিলে পাশ করতে হয়, তাদের মধ্যে যারা কোটায় পরে চাকরি পায় তারাও প্রিলিমিনারি পাশ করেই তো আসে, এদেরকে কেন মেধাবী না, শুধু প্রিলিমিনারি রাজা শুধু প্রিলিমিনারি না, এরপরে ভাই আপনার লিখিত পরীক্ষায় পাশ করতে হবে এবং ভাইভাতে পাশ করতে হবে কোটা, তারপরে আমি আমি আপনাকে একটা একটা সহজ কথা হলো যে দেখেন এই যারা কোটার সুবিধাদারী এরা প্রাইমারি স্কুলে ভর্তির সুবিধা,
হাই স্কুলের ভর্তির সুবিধা, আপনার ছেলে আমার ছেলে, আমার আমার ধরেন আমি মুক্তিযুদ্ধে যাওয়ার সুযোগ পাই নাই, আমার মুক্তিযুদ্ধের পরে জন্ম, আরেকজনের মুক্তিযোদ্ধার নাতি এবং আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার ছেলে অ্যাডমিশন টেস্টে 100 মধ্যে পেয়েছে সে 88, আর মুক্তি আমার পাস নাম্বার হলো 30, মুক্তিযোদ্ধার নাতি পেয়েছে 30, সে পেল এখানে, মানে এটা কি বাস্তব উদাহরণ দিচ্ছেন? বাস্তব উদাহরণ, এটা এটা বাস্তবতা। সে এখানে প্রাইমারি স্কুলে ভর্তির কোটাতে নিল, হাই স্কুলে নিল, বিশ্ববিদ্যালয়ে নিল, চাকরির ক্ষেত্রে না, আমাদের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলে তো কোনো কোটা নেই, গভর্নমেন্ট প্রাইমারি স্কুল আমি ওপেন, আপনি আপনি তো বিকানুনেসের স্কুলের কথা বা লেভেল স্কুলের কথা আমি যেটা বলছি আর কি, যেখানেই হোক পাচ্ছে তো, আমি সাধারণ ভাবে বললে কিন্তু মানুষজন কনফিউজ হয়ে যাবে, আপনি একটা স্পেসিফিক বলেন, মানে আমাদের প্রাইমারি স্কুলে এরকম কোনো কোটা নেই যে মুক্তিযোদ্ধার ছেলের জন্য পদ ফাঁকা রাখতে হবে, মানে আমাদের মুক্তিযোদ্ধার প্রাইমারি স্কুলে তো বাংলাদেশে অন্য ভর্তি পরীক্ষার সিস্টেম নাই, আমরা স্টেটখানে চালু স্কুলে নেই বা কোনো কলেজেও নেই যে আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, আমি তো শুধু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের টিচারদের বাচ্চাদের কোটা রাখছে, যেখানে ভর্তি পরীক্ষা তারপরে 100 কত জনকে আবার কোটা থেকে দেওয়া হলো, সেই কোটা এরা নিবে না, এরকম প্রত্যেকটা প্রতিষ্ঠানের মধ্যে এবার 100-150 করে বেশি অতিরিক্ত দেওয়া হয়েছে। আমার বক্তব্যটা হলো এরা প্রত্যেকটা স্তরে, এখন আপনি ধরেন একটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার প্রতিষ্ঠানে 20 জন মেধাবী, আমি একজন একটা উদাহরণ দিই, 20 জন মেধাবী ছাত্র ইয়া করলো, এর মধ্যে আমি একটা শেষ কথাটা বলছি যে একজন হলো আপনার মেধা কোটাতে আপনি প্রথম, আরেকজন হলো একেবারে 20তম, আপনি কি কখনো 20তমকে আপনার প্রতিষ্ঠানে নেবেন? কিন্তু হয়ে যাচ্ছে তো, এখানে বিষয়টা তো হচ্ছে এরকম, আপনি তো প্রথমে বলেছেন মুক্তিযোদ্ধাদেরকে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানো, অবশ্যই মুক্তিযোদ্ধাকে, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্ত করেছিলেন, বলেছিলেন যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা অনেক রকমের সুযোগ সুবিধা যেখানে বা অন্যদেরকেও বলেছিলেন যে আমরা অন্যভাবে সুবিধা দিব, আপনি তাদেরকে ভাতার পরিমাণ বৃদ্ধি করেন, আর মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে আপনি বললেন যে সাংবিধানিকভাবে যাদেরকে আমরা কোটার আওতায় আনার কথা, সেটা হলো কারা, যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, সংবিধান বের করবো আলোচনা শেষের পরে, আমি আপনাকে এখনই দেখাবো কি লেখা আছে, নিশ্চিত করতে হবে, তো আমাদের একজন বাংলাদেশের সব মুক্তিযোদ্ধা কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী না, আমরা তো মুক্তিযুদ্ধে পিছিয়ে পড়ে জনগোষ্ঠী হিসেবে বলছি না, ইন্ডিয়াতে যে একটু আগে আপনাকে বলতে যে আপনি বলছেন নারীরা অনেকে গিয়েছে, আপনাকে বলেছিলাম যে ইউতে, দর্শক আসলে এই আলোচনার এই অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ হবে না, এই অল্প সময়ের মধ্যে আসলে এই আলোচনা শেষ করা সম্ভব না, আমরা এই আলোচনা আবার ভবিষ্যতে আরো করতে হবে বলে মনে হচ্ছে, আবার নিশ্চয় আমাদের দেখা হবে আপনাদের, আজকের মধ্যে আজকের মধ্যে এখানে এখানে শেষ করছি বৈঠকখানার আজকের আয়োজন, আজকে এখানে শেষ, দর্শক আপনাদের এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, সবার প্রতি শুভকামনা, ভালো থাকুন।